नमस्कार आमी रुनु चौधरी खिदिरपुरे थाकि पेशागत भावे आमी सेरकम किछु करि ना किन्तु नेशा आमार अनेक आछे जेमन गार्डेनिंग रान्ना करा हातेर काज करा एगुलो समस्त शखे करि আর আরেকটা কাজ আমি করি যেটা ক্যান্সার ফাইটার যাদেরকে ক্যান্সার পেশেন্ট বলবো না আমি ফাইটার বলি ওদের পাশে মানে থাকার চেষ্টা করি এই হলো মোটামুটি আমার নিয়মিত কাজ তার মধ্যে যে রান্নার যে শখ আছে সেই শখটাকে নিয়ে আমি আজ হোম শ্রীমতীর দরবারে হোমসেফ 2020-তে একজন প্রতিযোগী হিসাবে এসেছি আজ আমি বানিয়েছি চিতই পিঠা চিতই পিঠা আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশনাল খাবার সেটা আমি আজকে সবাইকে খুব সহজ উপায়ে গ্যাসে তৈরি করে দেখাবো আর এই ভিডিও আপনারা দেখবেন শেষ পর্যন্ত এর মধ্যে আমি কয়েকটি টিপস দেব আর সেই টিপস একদম লাস্টে আপনারা পাবেন ওইটা চিতই পিঠা করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা ওখানে আপনারা পেয়ে যাবেন আর যদি আমার এই পিঠা আপনাদের ভালো লাগে লাইক দেবেন কমেন্ট দেবেন প্লিজ 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 থ্যাংক ইউ আজকে আমি বানাবো চিতই পিঠা এটা আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল পিঠা সেটা সবাই জানে তার জন্য নিতে হবে সবের প্রথম মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চাল আমি সিদ্ধ চাল সারা রাত জলে ভিজিয়ে জল ঝরিয়ে এখানে রেখেছি এর সঙ্গে কি কি লাগবে আপনাদের বলি সাদা তেল এক টেবিল চামচ এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সাদা তেল হাফ চা চামচ বেকিং পাউডার নুন এক চা চামচ আধ কাপ হচ্ছে এটা রান্না করা চাল যেটা কেন দিচ্ছি সেটা আমি লাস্ট ভিডিও লাস্টে আমি বলবো আর লাগবে এক কাপ জল এখন আমি কি করি সমস্ত জিনিসগুলো এখানে মিশিয়ে দিই তেল মেশালাম এটা বেকিং পাউডার যোগ করলাম নুন যোগ করলাম এই ভাত যোগ করলাম আর তার সঙ্গে আমি এই জল মেশালাম সমস্ত যখন আমি মিশিয়ে দিলাম এবার আমি কি করব এরকম একটা জারের মধ্যে মিক্সার জারের মধ্যে জিনিসগুলো এর মধ্যে দিয়ে আমি একটু মানে 2 মিনিটের মধ্যে আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি আজকে আমি চিতই পিঠা এই লোহার কড়াইতে বানাবো আর আগে কেবিনে আমি দেখেছি ছোটবেলাতে মাটির তাওয়া উনুন এসবের মধ্যে এগুলো তৈরি হতো কিন্তু খাবারও ইচ্ছা আছে কিন্তু অথচ সেই অপশন আমাদের কাছে নেই এখন আমি একটা লোহার কড়াই নিয়েছি ঠিক আছে না তো এটা আমি গরম করতে দিলাম গরম করতে দিয়ে আমি এর মধ্যে একটু তেল জল এগুলো লাগিয়ে দিলাম মানে যাতে পিঠাটা না এর মধ্যে আটকে যায় আচ্ছা তো আমার এই যে ব্যাটার কনসিস্টেন্সি এরকম হয়েছে না খুব ঘন না খুব পাতলা আর আর যে কথাটা বলেছিলাম যে ব্যাটার সব সময় একটু এরকম নাড়িয়ে নিলেন একটা বাবল আসে সেই বাবলটা হলে একটু চিতই পিঠার একটু ফুটো ফুটো ভাব আসে সেটাও ভালো লাগে তো আচ্ছা আর একটা কথা বলি পিঠা সব সময় চড়া আছে হয় মানে একদম ফুল ফ্লেমে তো এখন আমি আর চিতই পিঠা বানাতে গেলে সব সময় একটা ঢেকে দিতে হয় তো আমি একটা আমার কাছে একটা এরকম ঢাকনা রেখেছি মাপটা সেটা আপনার উপরে কত বড় আপনি মাপ তৈরি করতে চান আমি এটা এক খাতা দিলাম এর মধ্যে দিয়ে আমি ঢেকে দিলাম এখন আমি 2 মিনিট ওয়েট করব দেখুন এদিকে চারিদিকে না একটা ধোঁয়া ধোঁয়া ভাব আসছে তখন আমি আঁচটা একটু কম করে দিয়ে এর মধ্যে একটু জল ছিটিয়ে দেবো যাতে নিচের দিকটাতে পিঠা নিচের দিকটাতে পুড়ে না যায় এখন একটু ফুলে দেখি এটা হলো কিনা আরেকটু হবে আরেকটু আরেকটু এখন আমি আঁচটা কম করে দিলাম কেন পিঠা এখন উঠাবো চেক করি এটা হয়েছে কিনা মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ফার্স্ট ক্লাস আচ্ছা এই পিঠা করতে গেলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা
কোনো ছিদ্রওয়ালা বাসনে এটা রাখলে এই নিচের দিকটা ঘাম ঘাম মতো না হয়ে সুন্দর থাকে। আর এই পিঠা না গরম গরম খেতে হবে সেরম না, এটা ঠান্ডাতেও ঠান্ডাও খাওয়া যায়। দেখুন এর মধ্যে বেশ ছোট 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 ফুটো 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 ছিদ্র ছিদ্র এসছে, এটাই আমি চাইছিলাম সেটা। তো আমি অন্য পিঠাটাও দিয়ে দিই, দেখুন কিভাবে দিতে হবে। সেকেন্ড আমি আর সব সময় এটা দেওয়ার আগে নাড়িয়ে নিতে হবে, কেন চালের গুঁড়ি নিচে বসে যায়। সাইজটা আপনার উপরে, আপনি কত বড় কত বড় আপনার পিঠা আপনি তৈরি করতে চান সেটার কোনো মাপজোক নেই। 2 মিনিটের মধ্যেই পিঠা হয়ে যাবে। ততক্ষণ আমি একটা কথা বলি যে আমি দেখাচ্ছি, দেখুন এই পিঠার নিচে নিচে পোর্শনটা দেখাই, সরি পড়ে গেছে, এই দেখুন এই এইরকমভাবে নিচের দিকটা হয় এই পিঠা। আর এই যে ঠান্ডা করার মানে গরম জায়গাতে কোনো সময় এটা রাখা যাবে না, এটা এরকম ঠান্ডা করে ভাপ ছাড়িয়ে ফের তখন পরিবেশন করতে হয়। আপনি পরিবেশন দুধ গুড় এই যে খেজুরের ছোলা গুড় যেটা, দুধ পাটালি, অনেকজন ঝোলওয়ালা মাংসের সঙ্গে খায়, তরকারির সঙ্গে খায়, যেটা যার ইচ্ছা সেটা তার উপরে ইচ্ছা কীভাবে খাবে। আমার মনে হচ্ছে সেকেন্ড পিঠাও হয়ে গেছে, না একটু দেখুন এই যে এটা চেক করার মানে এই যে সাদা সাদা কাঁচা কাঁচা আছে এটা থাকবে না। যদি আপনার কাছে এরকম কোনো প্লেট থাকে তো সেটাও দেওয়া যেতে পারে, আর আমার কাছে এখানে একটা প্লেট আছে ওইটাতেই রাখি, সেটাতেই সুবিধা হবে। বানিয়ে ফেললাম এই একদম নরম নরম চিকেন পিঠা, দেখলেই বুঝতে পারা যাবে যে কত এটা নরম হয়েছে, কত এটা একদম সফট চিকেন পিঠা তৈরি হয়েছে। এখানে আমার 2 কাপ চালে মোটামুটি 11টা চিকেন পিঠা হয়েছে। এবারে যখন আপনারা তৈরি করবেন সেইভাবে তৈরি করবেন বাড়ির মেম্বারের হিসাবে। আর এই যে নরম তুলতুলে চিতই পিঠা বানাতে হলে আমি যেটা বানিয়েছি তার জন্য এই যে রান্না করা ভাত যেটুকু মিশিয়েছি সেই সেটা মেশাবেন, ওইটার মধ্যে একটা গ্লেজি ভাব থাকে চিতই পিঠা সেটার মধ্যে চলে আসবে, প্লাস ওটা ফার্মেন্টেশন তো হবেই পুরনো যেহেতু মানে কুকড রাইস, তো ওইটা থেকে নরম করতে সাহায্য করে, গ্লেজি করতে সাহায্য করে। ব্যাটার কখনো খুব ঘন করবেন না, যখন পিঠা তৈরি করবেন দেখবেন নিচে বসে যাচ্ছে ব্যাটারের নিচে ওই চালের যেটা গোল যেটা আর কি ব্যাটার সেটা বসে যাচ্ছে, বারবার নাড়িয়ে নাড়িয়ে প্রয়োজনে একটু জল মিশিয়ে পাতলা করে পিঠা ফাটাবেন। আজকে ছিল আমার এটাই টিপস চিতই পিঠার। তৈরি তো হয়ে গেল চিতই পিঠা, আর চলুন এবার আমরা পরিবেশন করি। ওটা থেকে 4টে চিতই পিঠা নিয়েছি, আর এই যে দুধ রেখেছি, আর এটা পাটালি খেজুর গুঁড়ের পাটালি, আর এটা আমি নলেন গুঁড়ের ঝোলা গুঁড়ো নিয়েছি, যার যেরকম পছন্দ। আমি দেখাচ্ছি আমি আমি কী করে পছন্দ ভালোবাসি খেতে, আমি এর মধ্যে একটু এরকম করে এর মধ্যে গুড় ছড়িয়ে দিই, গুড় ছড়িয়ে তার মধ্যে যদি ইচ্ছা হয় তখন এখানে আমি কিছুটা দুধের মধ্যে কিছু পাটালি মিশিয়ে দেবো। এভাবে আমার প্রিয় এটা, আপনারা যেভাবে অনেকজন না মাংসের ঝোল তরকারি অনেক কিছু দিয়ে খেতে পারে, এভাবে এটা মিশিয়ে দিয়ে অনেক সময় মানুষ এটা যেরকম এভাবেও খায় গুড়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে যেমন এরকমভাবেও খেতে পারেন, কিংবা এটাকে টুকরো টুকরো করে যেমন আমি ছোটবেলা থেকে এটা ভালোবাসি, আমার মা যখন তৈরি করতেন আমি এইভাবে খেতাম। পরিবেশনটা আপনার উপরে যে আপনি কীভাবে খেতে চান, ছোটো ছোটো টুকরো করে গুড় গলে যাবে। এখন তো সময়ের জন্য এখন গুড় আপনাদের দেখাবার জন্য আমি গুড়টা গলানো হয়নি, কিন্তু এই 2-3 মিনিটের মধ্যে গুড় খেতে খেতে গলে যাবে। এই হচ্ছে আমাদের আজকের চিতই পিঠা।